প্রথমেই যারা এই দীর্ঘ 2.5-3 কিলোমিটার পথ আমাদের সাথে হেঁটেছেন, পায়ে পা মিলিয়েছেন, আমি সকলকে জেলা নেতৃত্ব সহ তৃণমূলের সর্বস্তরের কর্মী, সমর্থক, শুভানুদ্যায়ী সকলকে আমি নতমস্তকে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই। সোমেন্দার নির্বাচনেও 2021 সালে আমি এই রাস্তা দিয়েই মিছিল করে, রোড শো করে এসেছিলাম, আপনাদের কাছে সমর্থন চেয়েছিলাম। নবজোয়ারের সময়ও আজ থেকে 1 বছর আগে আমি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি, নন্দীগ্রাম, চণ্ডীতলা থেকে শুরু করে মহিষাদল, তমলুক একাধিক জায়গায় গেছি, মানুষের কাছে সমর্থন চেয়েছি। এই এটা একটু পিছিয়ে কথার লোক দেখতে পাবে, আমি যখনই তমলুকে এসেছি আপনাদের কাছে সমর্থন চেয়েছি, পাশে থাকার অনুরোধ জানিয়েছি, আপনারা কোনোদিন আমাকে খালি হাতে ফেরাননি। আমি যে স্বতঃস্ফূর্ততা, যে উৎসাহ, যে উদ্দীপনা আজকে পথ চলতি সাধারণ মায়েরা, বোনেরা, দিদিরা, সহকর্মী, প্রবীণ, নবীন, বিশেষ করে বাড়ি থেকে বারান্দায় বেরিয়ে রাস্তার দুধারে কাতারে কাতারে সাধারণ মানুষ, কেউ ছাদে থেকে গোলাপ ফুল ছুঁড়ে পুষ্পবৃষ্টি করে তাদের ভালোবাসার, কৃতজ্ঞতার, সমর্থনের দিনে আমাদের আবদ্ধ করেছেন। আমি তমলুকবাসীর কাছে কৃতজ্ঞ। এখানে আমাদের প্রার্থী জোড়া ফুল চিহ্ন নিয়ে লড়াই করছেন ভাই দেবাংশু, আপনাদের সকলের কাছেও আশীর্বাদ চেয়েছে এবং সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে দেবাংশু পৌঁছে যাচ্ছে। অন্যদিকে যিনি দাঁড়িয়েছেন, তার নাম না হয় মুখে আনলাম, তার কারণ তার নাম মুখে আনা মানে সবার পরিবেশ পরিস্থিতি খারাপ করা, কলুষিত করা। আমি সেই কাজটা করব না। খালি একটা কথা আপনাদের বলবো, যে এই তমলুকের মাটি, তমলুকের মাটি দুর্জয় ঘাঁটি তো বটেই, স্বাধীনতা আন্দোলন সংগ্রামের মাটি। আমার ভাবতে লজ্জা হয় যে এই তমলুকের মাটিতে বিজেপি এমন একজন প্রার্থীকে দাঁড় করিয়েছে যে শুধু বাংলা বিরোধী নয়, যে দেশ বিরোধী, দেশদ্রোহী। এবার সংবাদ মাধ্যমরা বলবে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গাঙ্গুলিকে দেশদ্রোহী বলেছে। আমি দেশদ্রোহী বলছি, কেন বলছি, যে ভদ্রলোক নাথুরাম গডসে আর গান্ধীর মধ্যে বেছে নিতে ইতস্তত বোধ করে, তার থেকে বড় দেশদ্রোহী কেউ হতে পারে না। আমার ভাবতে লজ্জা লাগছে যে তমলুকের মাটিতে 5 বারের সাংসদ হয়েছিলেন সর্বাধিনায়ক সতীশ সামন্ত, সেই তমলুকের মাটি থেকে বিজেপি একজন দেশদ্রোহীকে দাঁড় করিয়েছে। আমার ভাবতে লজ্জা লাগছে যে তমলুকের মাটিতে আলাদা তাম্রলিপ্ত সরকার তৈরি করে দেশকে পথ দেখিয়েছিলেন 42 সালে সর্বাধিনায়ক, এবং যেই তাম্রলিপ্ত সরকারের আন্দোলনকে বিজেপির পূর্বসূরি শ্যামাপ্রসাদ মুখার্জি ব্যঙ্গাত্মক ভাষায় আক্রমণ করে উচ্ছৃঙ্খল, অর্থহীন, নাশকতামূলক আন্দোলন বলে আখ্যা দিয়েছিলেন, সেই শ্যামাপ্রসাদ মুখার্জির দলের হয়ে ভোট চাইতে যে আসছে, তাকে আগামী দিন তমলুকের মাটিতে 4 তারিখের পর যাতে ঢুকতে না পারে এমন ভাষায় আপনাদের জবাব দিতে হবে। শুনুন, অভিজিৎ গাঙ্গুলি আমি নাম করেই বলছি, আমি রেখে ঢেকে রাগ ডাক গুড়গুড় করে বলি না। আপনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রেট কি, শুনেছেন আপনি মুখের ভাষা? অভিজিৎ গাঙ্গুলি জিজ্ঞেস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কত, বলছে উনি মহিলা কিনা আমার সন্দেহ আছে।
যে মহিলা বাংলার 2 কোটি 12 লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, লক্ষ মাইনের বোনেদের কন্যাশ্রী দিয়েছে, 10 কোটি বাড়িতে বিনামূল্যে রেশন পৌঁছেছে, সে মহিলার কখনো দিলীপ ঘোষ পিতৃ পরিচয় আর কখনো তমলুকের প্রার্থী দাম জিজ্ঞেস করছে। আমি আজকে মমতা ব্যানার্জির দাম বলতে এসেছি, কাগজটা দাও। মমতা ব্যানার্জির দাম, এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম, এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম, মমতা ব্যানার্জির দাম। তুমি চার টিকি ধরে রাজনীতি করো, সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে, আর তুমি মমতা ব্যানার্জির দাম জিজ্ঞেস করছো। এই মমতা ব্যানার্জির দাম বাংলার 10 কোটি মানুষের দাম, সতীশ সামন্তর বিপ্লবী মাটির দাম। যে নরেন্দ্র মোদীর টিকি ধরে তুমি রাজনীতি করো, সে মাথা নিচু করে প্রণাম করছে মমতা ব্যানার্জিকে। এটা বাংলার মাটি, দুর্জয় ঘাটি, এই মাটিকে কুলুষিত হতে দেবেন না, কলঙ্কিত হতে দেবেন না। দেখুন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম, ক্ষমতা আছে অভিজিৎ বাবু, আপনার দামটা তো সবাই জানে, বিজেপির তমলুকের টিকিট, আপনার নামটা তো জনসমক্ষে। আপনি লোকেদের চাকরি খেয়েছেন, যুব সমাজের হাত থেকে কর্মসংস্থানের নিয়োগপত্র টেনে নিয়েছেন, বিজেপির কথায় সিপিএম এর কথায়। উনি একটা কথা ঠিক বলেছেন, বলেছে তৃণমূলের সাথে তো আমাদের লড়াই নেই, আমাদের সিপিএম এর সাথে লড়াই। ঠিক বলেছেন, তার কারণ লড়াইটা হচ্ছে 2 নম্বরে কে, সিপিএম না বিজেপি, 1 নম্বরে তৃণমূল জিতে রয়েছে। আপনার লড়াই সত্যি সিপিএম এর সাথে। আমি আপনাদের খালি অনুরোধ করব, সময় সংক্ষেপ, আমাকে ফিরতে হবে। আমি আবার 4 তারিখের পরে জুন মাসে তমলুকের মাটিতে আপনাদের সাথে বিজয় উৎসব করতে আসবো। যে মানুষের আপনারা ভোটটা দেবেন, এটা যে মেদিনীপুরের মাটি লড়াই সংগ্রাম করে দেশকে আন্দোলনের পথ দেখিয়েছিল স্বাধীনতা আন্দোলনে, যে মাটির মানুষ কোনোদিন মাথা নিচু করেনি, মেরুদণ্ড বিক্রি করেনি, সেই স্বাধীন চেতা মানুষের মাথা যাতে আগামী 50 বছর এই মাটিতে উঁচু হয়ে থাকে, এটা তার লড়াই। এটা যে আমাদের মাটিকে কলুষিত কলঙ্কিত করেছে, কখনো গরিব মানুষের টাকা আটকে, কখনো সন্দেশখালির মতো মিথ্যে ঘটনা করে মহিলাদের সম্ভ্রম 2000 টাকায় লুণ্ঠিত করে দিল্লির তল্পি বাহকার কৃতদাসত্ব করে যারা বিক্রি করেছে দিল্লির কাছে, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার লড়াই। আমি আপনাদের খালি অনুরোধ করব, মাথা উঁচু করে ভোটটা দেবেন, সবাই নিজের ভোট মাথা উঁচু করে আগামী 25 তারিখ দেবেন। তমলুকে যে লড়ছে দেবাংশুর বোতাম 2 নম্বর, আমার বোতামও 2 নম্বর। আপনারা 25 তারিখে কোমরটা ভাঙবেন, আর 1 তারিখে যখন ডায়মন্ড হারবারে ভোটটা হবে, আমি এদের মাজা সহ ঘাড় ভাঙব এবং বহিরাগতদের বিদায় দেব। আমি আপনাদের বলছি, যারা আমাদের মাটিকে দিল্লির বুকে, যে অমিত শাহ কলকাতার বুকে 2019 সালে এই মাটির বীর সন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙেছিলেন, সেই অমিত শাহর পদলোহন করে যে বিজেপিতে যোগদান দিয়ে এই মাটিকে বিক্রি করেছে দিল্লির বুকে, তাকে উচিত শিক্ষা দেওয়ার লড়াই। আপনি আপনাকে খালি একটা অডিও ক্লিপ শোনাব, মেদিনীপুরের মাটিকে কিভাবে কুলুষিত করছে। উনি বলেন বিজেপি গঙ্গা আর তৃণমূল নর্দমা। আমি খালি একটা অডিও ক্লিপ আপনাদের শোনাবো, শুনুন। শুনেছেন সবাই, আবার শুনুন মেদিনীপুরের সংস্কৃতি, শুনুন। যে মাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি, বীরেন্দ্র শাসবল, সুশীল ধারা, সতীশ সামন্ত,
মাতঙ্গিনী হাজরার মাটি, সেই মাটির সম্মান কি করে ভারতবর্ষের বুকে নষ্ট করছে, খালি শুনুন। এবার আমি তমলুকের ভাইদের মায়েদের জিজ্ঞেস করতে চাই, নর্দমাটাকে, 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 নর্দমাটাকে ব্লিচিং আর ফিনাইলটা কোথায় দিতে হবে? তিনি কোথায় কোথায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ নাকি ফিনাইল দিয়ে পরিষ্কার করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এই ভাষা শুনেছেন কোনোদিন? নর্দমাকে, নর্দমার কিটকে ব্লিচিং কার মুখে দেবেন, ফিনাইল কার মুখে দেবেন, হারপিক কার মুখে দেবেন, ব্লিচিং পাউডার কার মুখে দেবেন? আগামী 2 তারিখ দেবেন, দেখবেন তমলুকের মাটি যারা কলুষিত করার চেষ্টা করেছে এদেরকে খুঁজে পাওয়া যাবে না। 2 নম্বরে বোতাম টিপে দেবাংশুকে ভোট দেওয়া মানে এই গদ্দার মির্জাফরদের 2টো করে গণতান্ত্রিক ভাবে গালিয়ে গালে কষিয়ে চড় মারা। এবং যে সুযোগ আপনি পাচ্ছেন আগামী 25 তারিখ, ভারতবর্ষে হয়তো এই সুযোগ আর কোনোদিন পাবেন না। কোথায় আছে স্যাকরার ঠুকঠাক, কামারের এক ঘা। আপনাকে যেভাবে নিপীড়িত, বঞ্চিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, এক ঘায়ে, এক কোপে, যারা দেশদ্রোহীকে এই তমলুকের মাটি থেকে দাঁড় করিয়েছে তাদেরকে এমনভাবে জবাব দেবেন 10 বছর যাতে তমলুকে ঢুকতে সাহস না পায়। সিপিএম আতাত দেখেছেন তো, সৌমেন্দু অধিকারীর দুর্নীতির বিরুদ্ধে যখন হাইকোর্টে মামলা হয়েছিল, কে মামলা লড়ছিল জানেন? বিকাশ ভট্টাচার্য। আর এই অভিজিৎ গাঙ্গুলি বলে আমি কাজ শিখেছি বিকাশ ভট্টাচার্যের কাছে। 2 আর 3-এর বোঝাপড়া, 1 নম্বর তো তৃণমূল হয়ে গেছে, যে 2 নম্বর কে হবে। আমি আপনাকে বলছি এমন ব্যবধানে জেতাবেন, আমি আবার জুন মাসের 30 তারিখের আগে এখানে এসে আপনাদের সাথে মিলিত হব এবং বিজয় উৎসব করে জয় ভাগ করে নেব। কিন্তু জেতানোর দায়িত্ব আপনাদের নিতে হবে, যে 4 বছর ধরে যারা এই মাটিকে কলঙ্কিত করেছে, কালিমালিপ্ত করেছে, কলুষিত করেছে, বাংলাকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত করে রেখেছে, গরিব মানুষের 100 দিনের টাকা, আবাসের টাকা, রাস্তার টাকা, একাধিক প্রকল্পের টাকা সব বন্ধ। আপনি আমাকে দেখাতে পারবেন যে বিজেপির কোন প্রতিনিধি গত 3 বছরে একটা চিঠি লিখে কেন্দ্রের সরকারকে বলেছে আপনারা বাংলার গরিব মানুষের টাকা ছেড়ে দিন? আরে আপনাদের টাকা লাগবে না। যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন এদের থেকে চাইবেন না, 6 মাস দেরি হবে, এদের সরকার আর থাকবে না। আমাদের সরকার আগামী দিন 31 ডিসেম্বর 2024 আগে বাড়ির প্রথম টাকা, কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেবে। এই সরকার থাকবে না। 10 বছর আগে একটা রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে সেই রান্নার গ্যাসের দাম 1000 টাকা। মুখ মসুরের ডাল ছিল 40 টাকা, সেই মুখ মসুরের ডাল আজকে 160 টাকা কেজি। চা পাতা ছিল 100 টাকা কেজি, সেই চা পাতার দাম আজকে 280 টাকা কেজি। রসুন ছিল 70 টাকা কেজি, সেই রসুনের আজকে দাম 430 টাকা কেজি। দুধ ছিল 20 টাকা লিটার, আজকে দুধের দাম 60 টাকা লিটার। একটা ডিমের দাম ছিল 250 টাকা, সেই ডিমের দাম আজকে বাজারে 7 টাকা। এই হচ্ছে মোদিজির গরিব বিরোধী, জনবিরোধী সরকারের নিদারুণ উদাহরণ। আর আমাদের সরকার 13 বছর ধরে ক্ষমতায়, এখানে ভোট কবে? 25 তারিখ। আজকে কত তারিখ? 17 তারিখ। প্রচার শেষ কবে? 23 তারিখ। এখনো 6 দিন সময় আছে। আমি বলবো বিজেপির ছোট বড় সেজ মেজ মাঝারি নেতা, যে আমার কথা শুনছো সংবাদ মাধ্যমের সামনে, 10 বছর কেন্দ্রে তোমাদের সরকার রয়েছে আর 13 বছর রাজ্যে আমাদের সরকার রয়েছে। এই মেদিনীপুরের মাটিতে, অবিভক্ত মেদিনীপুরের যে কোনো বুথে, জায়গা তুমি ঠিক করো, সময় তুমি ঠিক করো, মঞ্চ তুমি ঠিক করো, সঞ্চালক তুমি ঠিক করো, তুমি তোমার রিপোর্ট কার্ডটা নিয়ে এসো যে 10 বছরে তোমার মোদী মেদিনীপুরকে কি দিয়েছে আর আমাদের মামাটি মানুষের সরকার মেদিনীপুরের জন্য কি করেছে, দেখি কত ধানে কত চাল।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কি? দিলীপ ঘোষ বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃ পরিচয় কি? উনি বলছেন নর্দমার কীট। আপনি দেখুন, এই মেদিনীপুরের সন্তান যোগী আদিত্যনাথকে বলে যোগী জি, অমিত শাহকে বলে অমিত জি, মোদীকে বলে মোদী জি, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বলে হিমন্ত জি, আর যাকে বাংলার 10 কোটি মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে তাকে বলে মমতা। আপনি বলুন, এদেরকে জবাব দেবেন না? দেবেন না? এই গড় বিদ্যাসাগরের গড়, এই গড় সর্বাদি নায়কের গড়, এই গড় কোনো পরিবারের নয়, এটা মানুষের গড়। আগামী দিন আপনার অধিকারকে সামনে রেখে আর মেদিনীপুরের মাটি সম্মান যাতে সারা ভারতবর্ষের কাছে ছোট না হয় সেটা মাথায় রেখে ভোট দেবেন। তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস ভুলে যান, আপনার জীবন, জীবিকা, অধিকার, সন্তানের ভবিষ্যৎ, কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য তাকে বাঁচিয়ে রাখার লড়াই। যারা মেদিনীপুরের মাটি দিল্লিতে বিক্রি করে দিতে চেয়েছে নিজের পিট বাঁচানোর জন্য খালি ইডি সিবিআই এর তরফ থেকে, আমরা সবার দাম জানি, আমরা শুভেন্দু অধিকারীর দাম জানি, আমরা অভিজিৎ গাঙ্গুলির দাম জানি, ওরা ভেবেছিল হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম ওরাও জানবে, মানুষের কাছে জিজ্ঞেস করবে। আরে দাম তো পণ্যের হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা টাকা দিয়ে কিনবেন? আমার পিছনে তো এতটি ডিসিবিআই লাগিয়েছেন, কিনুন আমাকে, গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, গলা কেটে দিলেও বন্দে মাতরম বেরোবে। আমরা মাথা নত করার লোক নই। বীরেন্দ্র শাসমলকে যখন পোড়ানো হয়েছিল না, দাহ করা হয়েছিল, তিনি এই মেদিনীপুরে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, একমাত্র লোক যে বলেছিল আমাকে যখন দাহ করবে আমার শরীরটা, আমার মাথাটা যেন আকাশের দিকে থাকে, আমাকে দাঁড় করিয়ে দাহ করবে যাতে মানুষ বোঝে যে এই মেদিনীপুরের মাটির বীর সন্তান ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেনি। আর সেই মেদিনীপুরের মাটিকে যারা দিল্লির বুকে নিজেকে ইডিসিবিআই থেকে বাঁচাতে, সারদা, নারদা, রোজভ্যালি থেকে বাঁচাতে নিজেকে বিক্রি করে দিয়েছে, তাদেরকে শুধু উচিত শিক্ষা নয়, ইয়ে বড় বড় ভাষণ, বড় বড় ভাষণ যারা করেছে, বড় বড় ভাষণ যারা দিয়েছে, ভাষণ দিতে হলে এসো, রিপোর্ট কার্ড নিয়ে এসো, মিডিয়ার সামনে তোমার সাথে আমার লড়াই হবে, এসো, 10 বছরের ক্ষতি আর নিয়ে এসো, মেদিনীপুরের মাটির জন্য মোদী কি করেছে, কি হওয়া উচিত কি না? দম আছে শুভেন্দু অধিকারী? দম আছে? 10 বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসবে? দম আছে? বলছে বাড়ির জন্য মোদীজি টাকা দিয়েছে। আরে 4 বছরে 10 পয়সার যদি হিসাব দিতে পারে যে 2021-এর পর 10 পয়সা বাড়ির জন্য দিয়েছি, আমি আপনাদের কাছে এক একজনের বাড়ি গিয়ে পায়ে হাত দিয়ে আজকের বক্তব্যের জন্য ক্ষমা চাইবো, যদি প্রমাণ করতে পারে, বলুক 10 পয়সা দিয়েছে যদি বলতে পারে, 10 পয়সা 2021 হারার পর, পয়সা দিয়ে কিনবে, তোমার টাকার দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় 2 কোটি 12 লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে 25,000 কোটি টাকা খরচা করে। আমরা যদি 25,000 কোটি টাকা খরচা করে দিল্লি সরকারের কোনো সাহায্য সহযোগিতা ছাড়া লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারি, 50,000 কোটি টাকা খরচা করে বাংলার 50 লক্ষ মানুষকে আবাস প্রকল্পে তার বাড়ির ছাদও দিতে পারি। আপনি দেখুন, এত দুনম্বরি, কোথাও গিয়ে বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে, আবার কোথাও গিয়ে বলছে 3,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো। আচ্ছা, অমিত শাহ এসে বলছে 100 টাকা বাড়াবো, আর শুভেন্দু বলছে 3,000 দেবো, বিরোধী দলনেতা এক কথা বলছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এক কথা বলছে, আপনি ভাবুন কি নির্লজ্জ। আরে মিথ্যে কথা বললেও তো একটা একতা রাখবে ভাই, তুই এক কথা বলছিস তোর নেতা এক কথা বলছে, তুমি এক কথা বলছো তোমার নেতা এক কথা বলছে, তোমার নেতা বলছে 100 টাকা বাড়াবো, তুমি বলছো 3,000 টাকা দেবো। আমার মনে প্রশ্ন জাগে, আচ্ছা ত্রিপুরায় কার সরকার? আপনারা বলুন, আসামে কার সরকার, রাজস্থানে কার সরকার, মহারাষ্ট্রে কার সরকার, গোয়াতে কার সরকার, গুজরাটে কার সরকার, উত্তরপ্রদেশে কার সরকার? লক্ষ্মীর ভাণ্ডার করে দেখো কে পালন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের একজনকে নয়, 5 জন মহিলা থাকলে 5 জন মহিলাকে এই লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, তুমি করে দেখাও না। তুমি বলছো বাংলা এনে দেবো, আরে যদির কথা নদীতে, বাপের জন্মে বাংলায় আসবে না, বাংলার মানুষ বিজেপিকে কোনোদিন বাংলায় সুযোগ দেবে না, খালি করে দেখাও, যদি করে দিতে পারো অত কোথায় কোথায় খালি ভাইপু, সকাল বিকেল স্বপ্নে শয়ানে ঘুম থেকে উঠছে রাত্রে শুতে যাচ্ছে, ভাইপু 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 ভাইপু।
আরে আমি রাজনীতি ছেড়ে দেবো, একবার করে তো দেখাও, শ্বেতপত্র প্রকাশ করতে বলছি। আপনি আবাস যোজনায় 10 পয়সা দিয়েছেন, তার শ্বেতপত্র প্রকাশ করে দেখি। এসো না, একটা মঞ্চ ঠিক করো, কাঁথিতে তোমার বাড়ির বাইরে মঞ্চ বাঁধো, আমি আসবো। তমলুকে করবে, নন্দীগ্রামে করবে, মঞ্চ বাঁধো, আমি আসবো। হলদিয়ায় 10 তারিখ প্রধানমন্ত্রী আসছে, ডেকে নাও আমাকে, আমি যাব। খালি শ্বেতপত্রটা নিয়ে এসো বাবা, মিথ্যে কথা বলার আগে। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, 25 তারিখ জনগণের আদালতে হতে হবে বন্দি। আমি এটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, আগামী 25 তারিখ ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে 2 নম্বর বোতাম টিপে দেবাংশুকে জোড়া ফুল চিহ্নে মামাটি মানুষের প্রার্থী, তমলুকের প্রার্থী, উন্নয়নের প্রার্থী, আর বহিরাগতদের বিতাড়িত করার প্রার্থী, তৃণমূলের প্রার্থী, 2 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে। আর দায়িত্ব আমার, আমি রয়েছি। কোথায় ছিলে? আমি যখন নবজোয়ানে এসেছিলাম চণ্ডীগড়, চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম, আমি 20 কিলোমিটার পদযাত্রা করে গেছি। হাঁটবে? হাঁটবে বিজেপির কোনো নেতা 20 কিলোমিটার? কোনোদিন হেঁটেছে? বড় বড় ভাষণ, মমতা ব্যানার্জির রেট কি? নরেন্দ্র মোদীকে কি জিজ্ঞেস করো মমতা ব্যানার্জির রেট কি? 10 বছর ধরে কিনতে পারেনি, পরবর্তীকালে এরম ভাবে নমস্কার করেছে, বলেছিল দিদি, ও দিদি, কি হলো? খেলা শেষ করে দিয়েছি। আর তমলুকেও আজকে যা করে দিলাম, তোমাদের খেলা শুরুর আগে সে 2 নম্বরের জন্য লড়াই করো। আমরা একে ছিলাম, একে আছি, একেই থাকবো। অনেক ধন্যবাদ সকলকে, ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।